তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুতে রাজধানীতে সড়ক অবরোধ, চালকের সর্বোচ্চ শাস্তি সহ সাত দফা সহপাঠীদের। বাঘাইছড়িতে সাত খুনের পর সেনা অভিযান, বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা হওয়ায় জেএসএস কে সন্দেহ। ভিপির দায়িত্ব নিতে সিদ্ধান্ত পরিষ্কার করছেন না নূর, প্রধানমন্ত্রীকে ডাকসুর, আজীবন সদস্য চায় ছাত্রলীগ। ঢাকা লিগে আবাহনীর চতুর্থ জয়, মোদীদের সেঞ্চুরি ছাপিয়ে রূপগঞ্জের নায়ক নাইম। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর 29 জুলাই কিন্তু সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের পর আমরা দেখেছি যে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়েছে। এরপর আমরা দেখলাম দফায় দফায় ট্রাফিক শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক অভিযান আমরা দেখেছি, কিন্তু তারপরও এখন পর্যন্ত কিন্তু সড়কের শৃঙ্খলা তেমন একটা দেখা যায়নি। আজকেই আপনি দেখুন যে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের মধ্যেই আবার এক শিক্ষার্থীর মৃত্যু। দেখেন, এই যে শিক্ষার্থীর আজকে মৃত্যু হয়েছে, সে কিন্তু জেব্রা ক্রসিং মেনে পার হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুটি বাস, প্রত্যক্ষদর্শীরা যেটি বলেছে, সবসময় যেটি হয় দুটি বাসের রেশারেশি এবং প্রতিযোগিতা, ওভারটেকিং এর সময় সুপ্রভাত পরিবহনের বাসটি তাকে চাপা দিয়ে ট্রেনে হিচড়ে নিয়ে যায়। তার মানে আবারও প্রমাণিত হলো যে সড়কে শৃঙ্খলা না ফিরলে প্রাণ ঝরতেই থাকবে, পথচারীরা যতই নিরাপদে থাকুক। এর আগে রমিজউদ্দিন কলেজের যে ছাত্ররা, তারা কিন্তু ফুটপাতে দাঁড়িয়েছিলেন। তার মানে আমরা পথচারীরা যেখানেই থাকি, বাস বা গণপরিবহনে যদি শৃঙ্খলা না আসে তাহলে কোথাও নিরাপদ না, রাস্তায় নামতেই হবে প্রাণটা হাতে করে। এই অনিরাপদ জীবন আমরা চাই না, আমরা চাই শৃঙ্খলা ফিরে আসুক। আমরা প্রতিবেদনটি দেখি। যমুনা ফিউচার পার্কের সামনে সকাল 7টার দিকে নিজ বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠার সময় পেছন থেকে আরেকটি বাসের চাপায় প্রাণ হারান আবরার আহমেদ চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চলছিল। দুর্ঘটনার পরপরই অভিযুক্ত বাসের চালককে আটক করে স্থানীয়রা। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসেন বিউপি সহ আশপাশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। সকাল 10টার দিকে ঘটনাস্থলে যান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তিনি সুপ্রভাত কোম্পানির লাইসেন্স বাতিল ও দ্রুততম সময়ে ফুট ওভারব্রিজ নির্মাণ সহ বেশ কিছু আশ্বাস দিলেও রাস্তা ছাড়তে রাজি হননি শিক্ষার্থীরা। তোমাদেরকে নিয়ে আবরারের নামে এই ফুট ওভার ব্রিজ এটি আমি করে দিব, এই কথা আমি তোমাদেরকে দিচ্ছি। আমি আমাদের বাসের ফ্র্যাঞ্চাইজ লাগবে, বাসের ফ্র্যাঞ্চাইজ ছাড়া আমাদের এই ডিসিপ্লিন আনা যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। এটা আমরা বুঝতেছি, কিন্তু কতভাবে তা কত তাড়াতাড়ি ত্বরান্বিত করব, এটি হচ্ছে আরেকটি কাজ। দায়ী বাস চালকের শাস্তি, সিটিং সার্ভিস বন্ধ, ট্রাফিক পুলিশের দুর্নীতি বন্ধ সহ আট দফা দাবি। দ্রুততম সময় ভ্যানের ধাক্কায় মারা গেছেন তিনজন। পুলিশ জানায়, সিলেটে বেড়াতে গিয়েছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট জোহা আহমেদের স্ত্রী ইলোরা পারভিন এবং 6 বছরের ছেলে সাজিদ। বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর গোয়াইনঘাট সড়কের সতীগ্রামে দুপুরে তাদের অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই নিহত হন ইলোরা এবং সাজিদ। আহত আরও দুই অটোরিকশা যাত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের ধাপের হাটে ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আহত 5 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় যশোর, জামালপুর, পাবনা, নাটোর এবং মাগুরায় 5 জন নিহত হয়েছেন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে 7 জন নিহতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এদিকে আহত 17 জনের চিকিৎসা চলছে ঢাকা ও চট্টগ্রাম সিএমএইচে। হতাহতদের সহায়তায় পাশে থাকার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলায় থমথমে পুরো রাঙামাটি। সোমবারের হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটির বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেনা, বিজিবি ও পুলিশের এই অভিযান চলছে
পাহাড় থেকে পাহাড়ে। আমরা অলরেডি সকাল কালকে থেকে আমরা কম্বিং অপারেশন শুরু করেছি এবং আমরা যেটা খবর পাচ্ছি যে তারা সন্ত্রাসী যারা এই আক্রমণটা ঘটিয়েছিল তারা এলাকা ছেড়ে অলরেডি পালিয়েছে। বাট আমরা যত সম্ভাব্য যে সমস্ত জায়গায় তাদের অবস্থান হতে পারে সে সমস্ত জায়গায় আমরা খুঁজে দেখছি এবং আমরা একটা কম্বিং অপারেশন করছি এবং কাকেও সামান্যতম ছাড় দেওয়া হবে না। হামলায় আহত 17 জনের মধ্যে 7 জনের চিকিৎসা চলছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে, তাদের অবস্থা গুরুতর। বাকি 10 জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে। 3 জনের অস্ত্রোপচার হচ্ছে আর 7 জন ইতিমধ্যেই তাদের চিকিৎসা করা হয়েছে, যতটুকু প্রয়োজন তারা সবাই ভালো আছেন, স্যার কথা বলছেন। এদিকে মঙ্গলবার সকালে আহতদের দেখতে চট্টগ্রামে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় হামলার ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। হতাহতদের নির্বাচন কমিশন আর্থিক সহায়তা দেবে বলেও জানান সিইসি। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ কত মানুষের জীবন নিয়ে হয় না। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি, তারা তদন্ত করলে বেরিয়ে আসবে কারা করেছে। সোমবার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দীঘিনালা মারিশা সড়কের 9 মাইল এলাকায় নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা, এতে নিহত হন 7 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাঘাইছড়িতে হামলা নির্বাচন কমিশনের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এবং শোকবহ ঘটনা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁয়ে নিজ কার্যালয়ে বিকেলে তিনি বলেন, এ ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যাপারে পদক্ষেপ নেবে কমিশন। পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে যা ঘটেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের 48 বছরের ইতিহাসে তা সবচেয়ে মর্মান্তিক ও শোকাবহ ঘটনা। ঘটনাটি সম্পর্কে তদন্ত করে এর কারণ ও দায় দায়িত্ব নিরূপণ করা হবে। রাঙ্গামাটির বিলাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা। সকাল 9:30 দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জন্য সন্তুল আরমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে পারোয়া ইউনিয়ন থেকে নৌকা করে বিলাইছড়িতে আসছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গা, সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। নৌকাটি ওরাছড়ি এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন সন্ত্রাসীরা পাড়ে নৌকা ভেড়াতে বাধ্য করে। এরপরই কিবরিয়া ডাকসুর নির্বাচনে প্রগতিশীল ছাত্রজোটে যে 2 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা দায়িত্ব নিচ্ছেন না, তারা সেটি জানিয়ে দিয়েছেন। তবে ভিপি পদে দায়িত্ব নেবেন কিনা এখন পর্যন্ত কিন্তু নুরুল হক নুরু জানাননি, পরিষ্কার করেননি তার অবস্থান। দেখুন, নুরুল হক নুরুর কাছে কিন্তু যারা তাকে সমর্থন দিয়েছেন, যারা তাকে এই নির্বাচিত করেছেন, তাদের একটা দাবি আছে। নুরুল হক নুরু এখন অবশ্যই নিজের অবস্থান পরিষ্কার করা দরকার এবং গত কয়েকদিনের ধারাবাহিকতা আমরা যদি দেখি নুরুল হক নুরুর বক্তব্য কিন্তু কখনোই পরিষ্কার হয়নি, নানা রকম পেয়েছি আমরা। যাই হোক, এখন যেহেতু দায়িত্ব নেওয়ার পালা এবং সময়টা কাছে চলে এসেছে, তিনি যেটি করুন যেটি সিদ্ধান্ত নিন। তবে একটা জিনিস কি, 28 বছর পর যে ডাকসু নির্বাচন হলো, আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন, সবাই চেয়েছিল, সবাই তাকিয়েছিল অন্য বিশ্ববিদ্যালয়গুলোরও বন্ধ দুয়ার খুলে যেত ছাত্র সংসদ নির্বাচনের, কিন্তু ডাকসুটা হয়তো এটা একটা ইতিবাচক দিক, নির্বাচনটা হয়েছে আরও সুষ্ঠু, আরও বিতর্কহীনভাবে হলে আরও ভালো হতো। যাই হোক, আমরা আশা করব একটা কার্যকর ছাত্র সংসদ পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারা ছাত্রদের সব দাবি দেওয়া এগিয়ে নিয়ে যাবে এবং নুরুল হক নুরু অবশ্যই তার অবস্থান পরিষ্কার করবেন। আমরা প্রতিবেদনটি দেখি। ডাকসুর কার্যকরী কমিটির প্রথম সভা আগামী শনিবার। এই সভার মধ্য দিয়ে নতুন নেতারা 1 বছরের জন্য দায়িত্ব নেবেন। তবে ভিপি পদে নির্বাচিত নুরুল হক নুর এতে অংশ নেবেন কিনা সে বিষয়ে পরিষ্কার করছেন না, বলছেন শিক্ষার্থীরা চাইলে দায়িত্ব নেবেন। আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্যাম্পাসে এসেছি, এটাই তাদের পালস বোঝার জন্য বা তারা কী চাচ্ছে সেটা জানার জন্য। আর যদি দায়িত্ব নেই তাহলে আমরা যেটা বরাবরই বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে হলে সিট দেওয়া হয় এই অপসংস্কৃতি রাজনীতি বন্ধ করব। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সুফিয়া কামাল হল সংসদে প্রগতিশীল ছাত্রজোট থেকে নির্বাচিত লামিয়া তানজিম তানহা এবং কুয়েত মৈত্রী হলের ফারজানা আক্তার মিম দায়িত্ব না নেওয়ার কথা জানিয়েছেন। আমরা ঘোষণা দিয়েছি নির্বাচন বর্জন এবং সেই নির্বাচন বর্জন এবং আমার আদর্শের দিক থেকে আমি কোনো সভাতেও যাব না, আমি শপথ গ্রহণও করব না। অন্যদিকে ছাত্রলীগের নির্বাচিতরা বলছেন, প্রথম সভায় শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীকে আজীবন ডাকসুর সদস্য করার প্রস্তাব তোলা হবে।
আমাদের আইনগত যে পরিবর্তন প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে সেটির প্রক্রিয়াকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। নবনির্বাচিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবেন এমনটাই চাইছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছিল যে তারা আসলে তারা অ্যাভেলেবল করবে, তারা যাতে সম্পূর্ণভাবে এই জিনিসগুলোকে পূরণ করার চেষ্টা করে, সিটের ফ্যাসিলিটিটা যদি একটু বাড়ানো হয় সেটা আর কি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন কার্যকরী সভার প্রস্তুতি এখন চূড়ান্ত, ক্যাম্পাস শান্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছে তারা। এজেন্ডা বা কার্যসূচি হচ্ছে শুভেচ্ছা বিনিময় এবং পরবর্তী কার্যক্রম বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করবে যে তারা কি কি কাজ করতে চায়। এদিকে পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগ নদ দখলমুক্ত করার অভিযানে গাবতলী এবং সাভার অংশে 317টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। দখলমুক্ত হয়েছে প্রায় 2 একর জমি, তবে আদালতের স্থগিতাদেশের কারণে উচ্ছেদ করা যায়নি বেশ কিছু স্থাপনা। সকাল 10টার দিকে শুরু হয় এ অভিযান। দ্বিতীয় ধাপে সপ্তম দিনের অভিযানে শুরু হয় বংশীয় তুরাগের মিলনস্থল সাবারের কাউন্দিয়া ইউনিয়নের ইসাকাবাদ মৌজায়। ভেঙে দেয়া হয় নদীর দখল করে গড়ে ওঠা সীমানা প্রাচীর। পরে উচ্ছেদ চলে গাবতলীর বড়বাজার এলাকায়, তবে হরিরামপুর মৌজায় 15-16 নম্বর দাগের স্থাপনা নিয়ে দেখা দেয় বিপত্তি। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে এই অংশে অভিযান বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। টিনের বেড়ার স্থাপনা, অন্য কোনো কিছু না। আমি হাইকোর্টে মামলা করছি, জজকোর্টে মামলা করছি, তারা জবাব দিচ্ছে, ডিসি সাহেব জবাব দিয়ে আসছে, হ্যাঁ যে সে প্রকৃত মালিক, এখন আমার জায়গাটা অধিগ্রহণ করে নিয়ে যাক, আমরা ক্ষতিপূরণ দিয়ে আমরা চলে যাই। মঞ্জুর মুর্শিদ সাহেব, ওনার সাথে এই বিষয়টি আমরা কথা বলেছি এবং উনি কাগজগুলি দেখতে চেয়েছেন, সর্বশেষ যে স্থগিতাদেশটা আমরা সেটি পাঠিয়েছি, তো আমরা সেটা দেখে পরবর্তী কার্যক্রম, যেহেতু মামান্য আদালতের বিষয়টি আছে সেখানে আমরা দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা যেটি বিধি মোতাবেক। দুপুরে অভিযান চালানো হয় গাবতলীর বড়বাজারের কাঁচা বাজারে। ঘুরিয়ে দেওয়া হয় 2টি দ্বিতল ভবন, 15টি একতলা ভবন সহ 315টি ছোট বড় স্থাপনা। বিগত 10 বছর যাবত আমি এটা ভাড়া চালাইতাম। কারে ভাড়া দিতাম? একটা দোকান, একটা মালিক আছে, মালিকটা দিতাম 300, আর আমরা খাজনা বন্ধ আমি দেবিলে আর 100 চাই তো। সরকারি জায়গা এটা দখল করে আরেকজন ভোগ করবো, এটা ঠিক না। সরকারি জায়গা সরকারি কাজে লাগবে। বিআইডব্লিউটির কর্মকর্তারা জানান দখলকারী যতই প্রভাবশালী হোক অভিযানে ছাড় পাবে না, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। 19 দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ তীরের বেদখল 54 একর জমি উদ্ধার করা হয়েছে। বড়বাজার এলাকায় বুধবার সকালে আবারও উচ্ছেদ চালাবে বিআইডব্লিউটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে 8.13%। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 1,65,000 কোটি টাকা, আর মানুষের গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,909। সকালে এনএসসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। গেল অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 7.86%, আর মানুষের মাথাপিছু আয় ছিল $1,751। এবার জিডিপি প্রবৃদ্ধিতে রেকর্ড গড়বে বলে মনে করছেন অর্থমন্ত্রী। তিনি জানান চলতি অর্থবছরে জিডিপির আকার দাঁড়াবে 25,36,177 কোটি টাকা, যা গেলবার ছিল 22,50,479 কোটি টাকা। বেড়েছে মাথাপিছু আয়ও। ম্যানুফ্যাকচারিং খাত বেড়েছে, যে মূল মূল খাতগুলো সবগুলো খাত আমাদের বেড়েছে, সেই জন্য আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি ভালো হয়েছে। তিনি জানান এবার বিনিয়োগ প্রবৃদ্ধি বেড়ে হবে 31.57%, আর শিল্প খাতে 17.61%। তবে কমেছে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধির পরিমাণ, কৃষি খাতে 9.13% এবং সেবা খাতে 12.10% প্রবৃদ্ধি ধরা হয়েছে। ইনভেস্টমেন্টের জিডিপি আমাদের গত বছর ছিল 31.13%, 31.13%, এবছর সেটা 31.57%।
এ সময় পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরের এডিপি ধরা হয় 1,73,000 কোটি টাকা। সংশোধনে এটি কমে এসেছে 1,65,000 কোটি টাকায়। সংশোধিত এডিপির মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আসবে 1,14,000 কোটি টাকা। যে 1,65,000 কোটি টাকা, এর মধ্যে উন্নয়ন সহায়তা তহবিল থেকে প্রাপ্ত 51,000 কোটি টাকা। এদিকে গত 8 মাসে এডিপি বাস্তবায়নে গতবারের তুলনায় 8,400 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিবিয়া চক বাজারে চুট সংবাদ সন্ধ্যায় আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। মোহাম্মদ আকাশ গোবিন্দপুর হবিগঞ্জ থেকে তিনি বলছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল, প্রায় নেটওয়ার্ক থাকে না, ফলে মোবাইলে যোগাযোগ করতে ভীষণ অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঢাকা থেকে অন্তর আহমেদ বলছেন, রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে ফুটপাথ দখল করে দোকান বসানো হয়েছে, এতে পথচারীদের চলাফেরায় ভীষণ অসুবিধা হচ্ছে, এর স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। আব্দুর রউফ গাইবান্ধা থেকে তিনি বলছেন, আমার এলাকা ধান ও আমের জন্য বিখ্যাত, কিন্তু কৃষক পণ্যের পর্যাপ্ত দাম পাচ্ছেন না, বাজারে সিন্ডিকেটের কারণে কৃষকের অবস্থা নাজুক, কর্তৃপক্ষের কাছে তিনি প্রতিকার আশা করছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুতে রাজধানীতে রাস্তা অবরোধ, চালকের সর্বোচ্চ শাস্তি সহ 8 দফা সহপাঠীদের। বাঘাইছড়িতে 7 খুনের পর সেনা অভিযান, বিলাইছড়ি আওয়ামী লীগ নেতা হত্যায় জেএসএস কে সন্দেহ। বিপির দায়িত্ব নিতে সিদ্ধান্ত পরিষ্কার করছেন না নূর, প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য চায় ছাত্রলীগ। ঢাকা লিগে আবাহনীর চতুর্থ জয়, মজিদের সেঞ্চুরি ছাপিয়ে রূপগঞ্জের নায়ক নাই। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজনে।